হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো প্রত্যেকেই সুস্থ রয়েছো। আমার এলডি ফ্যামিলি চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজকে হলো 6 তারিখ বুধবার, আর এখন সময় হলো সকাল 9:30। দেখতেই পাচ্ছ সকাল সকাল একদম ফ্রেশ হয়ে তোমাদের সামনে বসে পড়েছি। অ্যাকচুয়ালি আজকে সকাল সকাল একদম ফ্রেশ হয়ে যাওয়ার কারণ হলো একটাই, আজকে মহালয়া। যদিও কালকে আমি একটা ব্লগ পোস্ট করেছি তোমাদেরকে আমি মহালয়ার জন্য উইশ করেছি, কিন্তু আজকে যেহেতু মহালয়া তোমাদের সাথে একটু গল্প না করলে একদম আমার ভালো লাগবে না। কারণ আমি যেখানে আছি সেখানে মহালয়া সম্পর্কে মানে ডান দিক বা দিক সামনে পেছনে কোনো কিছুই নেই। তো আমি যেহেতু বাঙালি তো আমার কাছে পুজো, দুর্গাপুজো, মহালয়া একটা বিরাট ভূমিকা রাখে। তো আমি যদি ভুলে যাই সেই জিনিসটা একদমই নয়। আর আমি ভাবছি যে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি ছোটবেলায় মহালয়া কেমন ভাবে কাটাতাম, মহালয়ার দিনগুলো আমার কেমন গেছে, বছরগুলো কেমন গেছে। আর আজকে তো তোমার দেবীপক্ষের সূচনা আর পিতৃপক্ষের শেষ, তো আজকে একটা স্পেশাল দিন। আর এই দেবীপক্ষের সূচনা থেকে আমাদের সবাইকে মনে করিয়ে দেয় যে আমাদের দুর্গাপুজো চলে এসছে। আর একদম সেই কি বলবো, দুর্গাপুজোর যে একটা আমেজ, একটা আনন্দ 7 দিন আগে থেকে, মানে মহালয়া শুরু হয়ে যাওয়া মানেই তো পুজো পুরো স্টার্ট না, তো একদম সেই অন্যরকম ফিল লাগে। যদিও আমি এইখানে রয়েছি, এখানে পুজো কিছু নেই, পুজো বলে কিছু নেই, কিন্তু তবুও আমি যখনই ফোন অন করছি সবার পোস্ট দেখতে পাচ্ছি, আমার যেন সেই ভীষণ ভালো লাগছে আর মনে হচ্ছে যে আমিও হয়তো পুজো কাটাচ্ছি তোমাদের সাথে। আর আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো চলো আজকে আমি তোমাদেরকে আমার একটা স্টোরি শোনাবো। স্টোরি বলতে ছোটবেলায় কিভাবে আমি মহালয়া কাটিয়েছি, তো ছোটবেলায় পুজো শপিং বলতে কি বুঝতাম সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরাও আজকের আমার এই ব্লগটা দেখে বা ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও অবশ্যই আমার কমেন্ট বক্সে শেয়ার করো যে তোমরা কিভাবে মহালয়া কাটাতে, আর ছোটবেলায় স্পেশালি ছোটবেলায় কিভাবে মহালয়া কাটাতে আর শপিং বলতে কি বুঝতে। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো আজকে তো মহালয়া, তো আজকের থেকে 15 বা 20 বছর আগে যদি আমি মনে করি তাহলে আমি বলবো যে মহালয়ার আগের দিন আমরা একদম ঘুমোতাম না। আর আমাদের যে বাড়ি, বাড়ির আশেপাশে যে দাদারা ছিল মানে আমাদের থেকে বড় তখন, তো তারা কি করতো, বক্স চালিয়ে ফিস্ট করতো, মানে পিকনিক না করলে মহালয়া তো পূর্ণই হতো না। এখনো হয়, হয়তো এখনো হয়। তো আমাদের সময় কি ছিল, আমরা যেহেতু ছোট ছিলাম আমরা বাইরে বেরিয়ে পিকনিক সেরকম ভাবে করতাম না, কিন্তু ম্যাক্সিমাম আমাদের ওখানে কি হতো, ম্যাক্সিমাম পিকনিক হতো ছাদে, আর দাদারা পিকনিক করতো বক্স চালিয়ে, সারা রাত গান হতো আর পিকনিক করতো, বিশেষ করে মাংস ভাত, মানে অনলি ওয়ান মেনু, শুধু মাংস ভাত ব্যাস। আর সেই যে আনন্দ, সেই আনন্দটা অস্বাভাবিক, মানে আমরা বাড়িতে বসে থেকে ছাদের সব আনন্দগুলো উপভোগ করতে পারতাম, বা আমরা আমাদের বাড়ির ছাদে উঠে পড়তাম আশেপাশের ছাদের পিকনিকগুলো দেখার জন্য, ছোট ছিলাম তো। তো আমি আর আমার দিদি মিলে এমন করতাম, তখন আমার বোন হয়নি, তো আমি আর আমার দিদির কথাই আমি বলছি, তো ভীষণ মজা করতাম, সারা রাত্রি ওরকম ভাবে বক্স চলতো। আর আমাদের বাড়ি যেহেতু একদম মার্কেটের সামনে, আমাদের মার্কেটের ডান দিক বা দিক সব দিক পুজোর একদম ছড়াছড়ি, তো চারিদিকে পুজো হয় আমাদের বাড়িটার মধ্যেখানে, তো চারিদিক দিয়ে গোল করে ঘুরলে অনেকগুলো দুর্গাপুজো হয়, তো চারিদিকেই বক্স বাজতো। যেহেতু মহালয়া, প্রতিটা পুজো প্যান্ডেলে, বারোয়ারিতে, মণ্ডপে, সব জায়গায় পিকনিক হতো। যাই হোক, ওরকম পিকনিক হওয়ার পরে রাত্রিবেলাটায় কি হতো, আমরা ঘুমিয়ে পড়তাম ঠিকই, কিন্তু দিদি আমাকে একটু একটু পর জাগিয়ে দিত, আমি দিদিকে একটু একটু পর জাগিয়ে দিতাম, আজকে মহালয়া, ভোরবেলা উঠে মহালয়া দেখতে হবে। আর মাকে শোয়ার আগে বলে রাখতাম যে মা অবশ্যই আমাদের ডাকবে, মা বাবা দুজনকে বলে রাখতাম যে আমাদেরকে কিন্তু ডেকো, আমরা মহালয়া দেখবো। আর আমাদের টিভিটা যেহেতু বাবা মার ঘরে ছিল, অ্যাকচুয়ালি আমরা যেহেতু পড়াশোনা করতাম সেহেতু বাবা মা আমাদের ঘরে টিভিটা ফিট করে দেয়নি, যদি পড়াশোনা না করে টিভি দেখতে লেগে যায় রাত্রিবেলায় সেই জন্য। আর যেহেতু বাবা মার ঘরে টিভি ছিল, মাকে বলে রাখতাম 3টের সময় ডেকে দেবা, না 3টে না 4টের দিকে ডেকে দেবা। বাবা কি করতো, 3টের সময় এসে আমাদের ডেকে দিত। আর ডেকে দেওয়ার পরে বাবা মার ঘরে গিয়ে আমরা গিয়ে ঘুমিয়ে পড়তাম, খানিকক্ষণ পরে টিভি চালিয়ে আবার ডেকে দিত যে মহালয়া শুরু হয়ে গেছে না দেখ। তো যদিও সেটা আবার রিপিট টেলিকাস্ট হতো, পরে আবার দেখা যেত, এমন না যে তখনই দিচ্ছে মানে পরে আর রিপিট টেলিকাস্ট হবে না, কিন্তু একদমই না, রিপিট টেলিকাস্ট
একদম দেখব না সেই মানে ভোরবেলা জেগে ঘুমের চোখে চোখ ডলতে ডলতে উঠে মহালয়া দেখব তাও মহালয়া মানে কি হালকা হালকা ঠান্ডা ঠান্ডা তখন পড়ে যেত তো না গায়ে হালকা চাদর গায়ে দিয়ে বিছানার মধ্যে সেই মুখ এরকম করে দিয়ে আমি আর আমার দিদি মিলে মহালয়া দেখতাম আর আমার বাবা মা কি করতো যেহেতু মানে ভোরবেলা হয়ে যেত তো আমার বাবা মা কাজ করতো উঠে বসে ঘরের মধ্যেই কাজ করতো ওরা কাজ করতে করতে টিভি দেখতো আর আমি আর আমার দিদি খাটের মধ্যে বসে মুখ এমন করে দিয়ে টিভির দিকে এমন করে তাকিয়ে মহালয়া দেখতাম আর আর মহালয়া বলতে যেটা আরেকটা কথা বলতে ভুলে গেছি মহালয়া মানে সারা রাত তো ঘুমাতে পারতাম না বক্সের আওয়াজ আর দুই বাজির আওয়াজ মেনলি আমাদের ঘুম ভেঙে যেত বাজির আওয়াজে কিন্তু আমরা ভয় পেয়ে উঠতাম না যেহেতু আমাদের ঘর আর আমার বাবা মার ঘরটা একটু মানে আলাদা আলাদা আমাদের রুমগুলো আলাদা আলাদা ছিল সেই জন্য বাবা মা এসে ডাকতো তারপরেই আমরা উঠতাম কিন্তু মানে বাজির আওয়াজে আমাদের ঘুম ভেঙে যেত আর সকালবেলা ওরকম মহালয়া দেখার পর আবার একচোট ঘুমিয়ে পড়তাম ছটার দিকে শেষ হতো তো ছটার সময় আবার ঘুমিয়ে পড়তাম তো এইভাবে যেহেতু সারাদিন মহালয়ার দিনটা আর খেলতাম ভীষণ খেলতাম সব বন্ধু বান্ধবীরা আমাদের বাড়িতে আসতো আমরা খুব খেলতাম মানে মহালয়া স্টার্ট মানে পড়াশোনা রীতিমতন স্থগিত থাকতো আর পুজো পুজো একটা আমেজ চলে আসতো আর সবাই সবার মানে তখন তো ছোট ছোট ছিলাম সব বন্ধু বান্ধবীরা বাড়িতে আসতো আমরা যেতাম এই তোর কোন কি জামা হয়েছে বা কে তোকে কি দিয়েছে তোর কটা জামা হয়েছে এই সব সময় শুধু এরকম করতাম আর আমাদের যেহেতু রিলেটিভ বলতে এখানে সেরকম কেউ ছিল না তো আমাদের জামা অনেক বেশি হতো না এবার যাই জামা কাপড়ের কথায় মানে জামা কাপড় অনেক একটা বেশি হতো না বাবা মা দিত আর আমাদের মাসিমেশো ছিল তো ওরা দুজনা মিলিয়ে দিত অ্যাকচুয়ালি আমার মাসিমেশো আমাদের কিছু পয়সা দিয়ে দিত জামা কাপড় কিনে দেওয়ার জন্য তো আমার মার কাছে দিত তো আমার বাবা কি করতো মানে আরো কিছু টাকা দিয়ে ভালো জামা কিনে দিত কেননা আমরা আমি যদি বলি তো আমরা সেরকম ফ্যামিলিতে বিলং করি না যে আমাদের বেশ দামি দামি জামা কাপড় কিনে দেবে আর আজ থেকে 15-20 বছর আগের কথা বললে মনে পড়ে যাবে যে সেই সময় মানে 1000 টাকার জামা মানে বিরাট দামি জামা এখনকার দিনে তো 1000 টাকার জামা কিনতে গেলে কিচ্ছু হয় না কিন্তু সেই সময় 1000 টাকার জামা মানে মানে বিরাট বিরাট জামা মানে 1000 টাকা দিয়ে 2-3 জনা জামা কাপড় হয়ে যাবে যেহেতু আমরা মানে ওই সময় 2 বোন ছিলাম তো মাসি মেশো কিছু দিত আর আমার বাবা মা কিছু দিত দিয়ে জামা কাপড় কিনে এনে দিত তো ম্যাক্সিমাম কি হতো পুজোর মধ্যে আমার মা যেটা করতো মানে বিশেষ করে আমাকে লাল টুকটুকে জামা খুব পরাতো আজকে দেখছো আমি লাল একদম সব লাল পরে বসে আছি ওন্না লাল জামা লাল যাই হোক আজকের ব্লগের সাথে আমার কথাটা ম্যাচ হয়ে গেল একটু ইগনোর করো ফ্লাইট উঠছে তো চলো আর মানে একদম লাল টুকটুকে ফ্রক এনে দিত আমার এখনো মনে আছে প্রতিটা পুজোয় আমার লাল জামা হতো মানে লাল ফ্রক ভীষণ ঘেরালো আমার মা আমাকে কি করতো সেই ছোট ছোট করে চুল কাটিয়ে দিয়ে আর একটা ফ্রক জামা পরিয়ে দিত লাল জামা আর ওপরটা থাকতো ঘিয়া কালারে এরকম আমার ম্যাক্সিমাম জামা থাকতো ওপরটা ঘিয়া কালারে আর নিচটা পুরো রেড পুরো ঘের জামা আর হেয়ারব্যান্ড দিয়ে লাল চুড়ি দিয়ে সাজিয়ে দিত পুজোর মধ্যে তো সেই যে একটা আনন্দ সেই আনন্দটা যেন ধীরে ধীরে যখনই বড় হতে থাকলাম মানে আস্তে আস্তে সেটা মিলিয়ে যেতে লাগলো যদিও মানে বিয়ের আগে পর্যন্ত পুজোটা একরকম কাটতো বন্ধু বান্ধবের সাথে ভীষণ মজা করে কাটতো কিন্তু বিয়ের পরপর সেগুলো অনেকটা চেঞ্জ হয়ে যায় সেগুলো আর সেই রকম আনন্দ থাকে না তো ভাবলাম যে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করি যে আমি ছোটবেলায় মহালয়া কিভাবে কাটিয়েছি আমাদের পুজো কিভাবে কাটতো আর দুর্গাপুজোর জামা বলতে কি বুঝতাম তো সত্যি সেই কথা মনে পড়লে যেন এখনো গাল ভরে হাসি চলে আসে আর যত বড় হচ্ছি যত দিন যাচ্ছে যত বয়স হচ্ছে সেটা যেন আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাচ্ছে এখন সেই আনন্দগুলো সেই আনন্দের মতন ঠিক একটা লাগে না কিন্তু তবুও এইখানের পরিবেশে অতটা সেরকম লাগছে না কিন্তু যখনই মোবাইলটা অন করছি না সবার সেই পুজো পুজো আমেজটা দেখছি আমার ভীষণ ভালো লাগছে তো ভাবলাম যে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করি আর তোমাদের যদি আজকের এই ভিডিও বা এই স্টোরিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই তোমাদের মহালয়া আর তোমাদের পুজো কিভাবে কাটতো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও ভীষণ ভালো লাগবে তো চলো আজকে তো অনেক কথা বলে ফেললাম রান্নাঘরে রান্না করতে হবে মিক্স সবজি রান্না করব তো মিক্স সবজিতে সকালবেলা রুটি দিয়ে খাওয়া হবে তারপর দুপুরবেলা যা হবে দেখা যাবে তো চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক
তো বন্ধুরা গুড আফটারনুন, এখন বাজে দুপুর আড়াইটে। দেখতেই পাচ্ছ এখানে বসিয়ে দিয়েছি ভাত, আর সকালবেলা রান্না করেছিলাম সবজি, ফুলকপি আলু সয়াবিন দিয়ে সবজি, আর তারপর রান্না করলাম ডাল। তো আজকে দুপুরের মেনু হলো ভাত ডাল পাঁপড় আর সবজি। হ্যাঁ, তো অসীম চলে এসছে কাজের থেকে, আর নিয়ে এসছে, এটা কত নিল, এর মধ্যে নিয়ে এসছে ফ্যান, একটা ফ্যান লাগানো হবে ঘরে, অলরেডি একটা আছে, তো ওই রুমে ফ্যান নেই, তো ভাবছি একটা রুমে দুটো ফ্যান লাগাবো, কারণ ঘরটা একটু গরম, তো রাত্রিবেলা দরজা খুলে শুতে হয় না হলে। তো এই যে ফ্যানের সিস্টেম গুলো। তো চলো আজকের ব্লগটা আর কন্টিনিউ করবো না, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট দিন নেক্সট একটা ব্লগের সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর প্লিজ তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে যাও। চলো তাহলে আজকের ব্লগটা।